সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন মিষ্টি সকাল দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে হলো শুক্রবার, আর এখন বাজে ওই 7টা মতন বাজে। তা আমি উঠেছি 5:40-এ, উঠে সোনাজিয়াকে রেডি করে দিয়েছি, হাজব্যান্ড দিতে গেছে স্কুলে। তারপরে ঘর দোর মুছে স্নান করে চলে আসলাম ছাদে, ফুলগুলো তুলে নিচ্ছি। ফুলগুলো মোটামুটি তোলা হয়ে গেছে। নিচে এসে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজোটা দেওয়া হয়ে গেলে বেশ ভালো লাগে মনের ভিতরে। তো ঠাকুর পুজো দিয়ে আমি আবার বাসন কোসনগুলো ধুয়ে টুয়ে ঝড়া দিয়ে রেখে দিয়েছি। আরও একবার সবাইকে সুপ্রভাত জানালাম সামনাসামনি। তো আজকে একটু বেশি করে তেল দিয়ে তারপরে স্নান করেছি। তেল না মানে দেওয়াও জ্বালা, তেল দিলে কেমন একটা মানে কেমন চিপকু চিপকু কেমন একটা বেশি গরম লাগে, আবার তেল না দিলেও জ্বালা। মানে কোন দিকে যাব, তেল না দিলে জ্বালা হচ্ছে, মানে শ্যাম্পু করা চুল না বেশি ওড়ে, পাখার তলায় বসলে খালি চুল চোখে মুখে আসতে থাকে, একদম বিরক্তি লাগে। মানে কোন দিকে যাব বলো, সব কিছুতেই সমস্যা। তো যাই হোক, সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট। আর আমি আর এই ক্রিম রোল হচ্ছে হাজব্যান্ড সকালবেলা মানে বেকারির থেকে রেখেছে, জিয়া সোনাকে স্কুল থেকে দিয়ে আসার সময় নিয়ে এসছে, বেকারির থেকে নিয়ে এসছে। ক্রিম রোল খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর বেশ ভালো লাগে, ভিতরে ক্রিম থাকে, সোনা জিয়াও বেশ ভালোবাসে, তো এই কারণে মাঝে মধ্যে আনে আনে। তো আজকেও নিয়ে এসছে, তো ভাবলাম এটাই খাই সকালবেলা। সকালবেলা স্নান করে উঠে একটু কিছু খেতে ইচ্ছে করে। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছে, এখন এটা খাবো, খেয়ে তারপরে সকালে টিফিনটা করবো। টিফিন বলতে একটু রুটি তরকারি করবো, করে তারপরে আবার জিয়াকে আনতে যাব আমি, আর সোনাকে আনতে যাবে হাজব্যান্ড। তো টিফিনটা হবে, আর কোনো কাজ হবে না, টিফিনটা করে রেখেই যাব জিয়াকে আনতে। আর কালকের দিনটা স্কুল হবে, তারপরে তো 2 তারিখ থেকে তো ছুটি পড়ে যাচ্ছে মোটামুটি সব স্কুলে। তো আবার 1.5 মাস পুরো ছুটি, 1.5 মাস টানা স্কুল থাকলে একটু ভালো, এই মানে এতদিন পরে একটু স্কুল খুললো যা হোক, তারপরে আবার এই 1.5 মাসের ছুটি দিয়ে দিল, আর কিছু করার নেই, এভাবেই চলতে হবে। আর করোনাও তো প্রচণ্ড হারে বাড়ছে দিল্লিতে বিশেষ করে। আর আমি এখন এটা খাবো, খেয়ে টিফিনটা করবো, তারপর জিয়াকে আনতে যাবো। জিয়া যা দুষ্টুমি করে না আসার সময়, ওর বাবা সামলাতে পারে না, সামলাতে পারে না ভীষণ, মানে বলে তুমি যাও, আমি জিয়াকে আনতে যেতে পারবো না, তুমি যাও আমি সোনাকে নিয়ে আসবো, তাই জন্য আমাকেই যেতে হবে জিয়াকে আনতে। তো এখন তাড়াতাড়ি করে রুটি তরকারিটা করে নেবো চলো। আর আমি আর সকালে কিচ্ছু খাবো না, এটাই খাবো, তারপরে একবারে দুপুরবেলা মানে ভাত খেয়ে নেবো, কারণ এসে তাড়াতাড়ি করে আবার রান্নাবান্না করতে হবে, অনেক বেলা হয়ে যাবে। আবার জিয়াকে এনে জিয়াকে খাওয়াবো, ওর আবার আন্টি আসবে, খাইয়ে দাইয়ে স্নান করাবো, তারপরে আন্টি আসবে, সোনারও তাই। তো যাই হোক চলো, তোমরা দেখে থেকো আর আমার সাথে থেকো। তো বন্ধুরা, এখন যাচ্ছি জিয়াকে স্কুল থেকে আনতে, ওকে নিতে আসলাম স্কুলে, সোনাকে হাজব্যান্ড নিয়ে যাবে আর আমি আসলাম জিয়াকে নিতে। জিয়া প্রচণ্ড বাবার সাথে রাস্তায় যত কিছু দেখবে সব কিছু কিনে দাও, সব কিছু ওকে কিনে দাও, তো এই কারণে হাজব্যান্ড বলবে তুমি জিয়াকে নিয়ে আসো, আমি সোনাকে নিয়ে আসো। আজকে দেখো সকাল থেকে মধ্যে ওঠে পুরো মেঘলা হয়ে গেছে, পুরো মেঘলা হয়ে গেছে, তো এই কারণে ঘুমটো বড় বড় বেশি বড় রোদ্দুর নেই, ওই কারণে ছাতা মেরিনি, রোদ্দুর নেই, ছাতা এনেছি ব্যাগে রেখে দিয়েছি, মেলিনি, মেলার প্রয়োজন হয়নি, রোদ্দুর নেই ওই কারণে। তো যাই হোক চল, স্কুল মোটামুটি এসেই গেছে, জিয়াকে নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা, তোমরা দেখতে দেখো আর আমার সাথে দেখো। স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, রাস্তা থেকে এসে এত গরম লাগছিল, তারপরে ফ্রিজটা খুললাম, দেখি ঠান্ডা তরমুজটা আছে, তো বের করে কেটে নিলাম, এখন এই তরমুজটা খাবো। আমি একা খাবো না, হাজব্যান্ডও খাবে, ও খেয়ে তারপরে যাবে হচ্ছে সোনাকে আনতে, আর আমি খেয়ে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তো যাই হোক, এখন আমি পাখার তলে বসে একটু রসে তরমুজটা খেয়ে নিচ্ছি, চলো তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে।
তো বন্ধুরা চলে আসলাম আমি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমি প্রথমে হচ্ছে সবজিটা কেটে নিচ্ছি তো কি কি কাটবো আজকে দেখা যাক তো প্রথমে তো আমি ভাবলাম একটু শাক কেটে নি কারণ প্রতিদিন একটু না একটু শাক আমি চেষ্টা করি করার কারণ একটু শাক সবজি খাওয়া উচিত প্রতিদিনই বলো একটু তাই জন্য চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু একটু শাক রান্না করার জন্য তো আজকে হচ্ছে রান্না করব কলমি শাক তো সেটাই কেটে নিচ্ছি আর এই শাকটা কাটতে একটু সময় লাগে কিন্তু খেতে ভীষণ ভালোবাসি শাক খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক চলো যা রান্না করব সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তো বন্ধুরা কলমি শাকটা কেটে নিলাম নিয়ে তারপরে চলে এসেছি মাছটা ধোয়ার জন্য মাছটা এখন ধুয়ে নেব আর মাছটা বেশ কিছুক্ষণ আগেই এনেছে তো এটা হলো আর মাছ এই আর মাছটা এখন ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি দেখো লবণ হলুদ মাখিয়ে তারপরে ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে শাকটা কেটে তারপরে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে শাকটা আর এই যে মাছ ভাজা মানে প্রথমে যেটা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে আবার দিয়েছি তো ঢেকে দিয়েছি আর কালকে পুঁটি মাছের চচ্চড়ি করেছিলাম তো হাজবেন্ড দুপুরবেলা খায়নি আর সোনা জিয়া কেউ খায়নি আমিও আর খাইনি দুপুরবেলা ও হাজবেন্ড খায়নি দেখে ও ভাতই খায়নি দুপুরবেলা তাই জন্য আমিও আর খাইনি তো ওই কারণে মানে সে রয়েছে তো এটা আর কি গরম করব আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তারপরে শাকটা দিয়ে দিচ্ছি ওইটা গরম করব পুঁটি মাছের চচ্চড়িটা আর শাক করব আর মানে আর মাছের ঝোল করব আজকে আর বেশি কিছু করব না আজকে এই হচ্ছে মেনু আর আমার কাছে কলমি শাকটা রান্না হচ্ছে মানে সব থেকে সহজ রান্না কারণ আমি কলমি শাকের মধ্যে হেভি কিচ্ছু মশলা দিই না লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে এই হচ্ছে দিয়ে কারণ হেভি কিছু মশলা দিয়ে রান্না করলে আমার ভালো লাগে না কলমি শাকটা নর্মাল সিম্পলভাবে রান্না করলে আমার বেশি ভালো লাগে আর আমার হাজবেন্ডেরও তাই জন্য আমি কলমি শাক সবচেয়ে সহজভাবে করে নিলাম এটাই আমার ভীষণ ভালো লাগে আর মাছ ভাজাটা মোটামুটি হয়ে গেছে আর এখানে হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়িটা গরম করছি কলমি শাকটা নামিয়ে ওই কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি গুঁড়ো মাছের চচ্চড়িটা গরম হচ্ছে আর ওপাশের কড়াইতে হচ্ছে মাছের ঝোল মোটামুটি হয়েই এসছে মোটামুটি হয়ে এসছে আলু ভেজে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি আর একটু ঝোলটা রান্নাবো কারণ এতটা ঝোল রাখবো না একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম কারণ আর মাছ একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না তো মোটামুটি হয়ে গেছে রান্না আর আমি এখন গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাসন কটা একটু মেজে নেব তবে বেশি বাসন তো বেড়া হয়নি ওই টুকিটাকে যেটুকু বেরিয়েছে সেটুকু মেজে নেব ব্যাস তাহলে রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে মোটামুটি আমার এই গরমে রান্নাঘর থেকে বিদায় নিতে পারব মানে এখনকার জন্য আর কি তো যাই হোক চলো গ্যাসটা মুছে নিয়ে বাসন কাটা মেজে নিই তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো কিন্তু রান্না বান্না সমস্ত কমপ্লিট বাসন কোসন ভাজা তো যাই হোক চলো এখন একটু পাখার তলে বসবো তারপরে একটু ভাগাটা ছাড় দেবো কারণ সেই সকালবেলা মুছি তো মানে মনে হয় কি নোংরা হয়ে গেছে একটু ভয় পরিষ্কার থাকে ছাড় দিলে আর কি তো এই কারণে এখন একটু ছাড় দেবো একটু জামা কাপড়গুলো গোছাবো খাট ঠাটগুলো একটু গোছাবো তো চলো তোমরা দেখে থেকো সাথে থেকো
বন্ধুরা ঘর বন্ধুরা ঝাড় দিয়ে নিলাম আর এইমাত্র ফোন আসলো যে আজকে চিমনি পরিষ্কার করতে আসবে মানে আজকে হচ্ছে 2 নম্বর পরিষ্কার করতে আসবে আগে একবার করে দিয়েছে আর এটা হলো 2 নম্বর কারণ 3 বার ফ্রিতে করে দেবে ফাইনাল বার মানে মানে পরের বার যেটা করবে সেটা একটু খুব সুন্দর করে করবে আর কি আর আর দুটো নরমাল থাকে একটা হচ্ছে ডিপ ক্লিন থাকে তো 3 নম্বরেরটা খুব সুন্দর করে করবে সমস্ত কিছু পার্টস গুলো খুলে খুলে করবে আর কি সেরকমই বলেছে এবার জানি না কতদিন কি করবে আর এবার নরমালি একটু মানে শুধু একটু মুছে মুছে দিয়ে যাবে পরিষ্কার করে দিয়ে যাবে তো আজকে আসবে ফোন করেছিল দেখা যাক আবার কখন আসে তো বললো তো এই এখনি আসবো তো যাই হোক চলো তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো জোরে সাউন্ড দিয়ে টিভি দেখছি বুঝো সোনার জিয়া যখনই টিভি দেখবে না এরকম ফুল স্পিডে সাউন্ড দিয়ে তারপরে টিভিটা দেখে কি করব আমি বাবাকে একটু কমিয়ে দিয়ে আসার ওরা বারবার বাড়িয়ে দেয় কি করব বলো এখন একটু জল খাবো আর এই গরমে না মানে একটু কাজ করি আর একটু করে জল খাই গ্লাসে করে জল খাওয়ার একটা সুবিধা কি বলো তো সারাদিনে তুমি কত গ্লাস জল খাচ্ছ একটু মাথা চায় আর বোতলে কি বলতো বোতলে এক মুখ খেয়ে রেখে দেওয়া হয় আর গ্লাসে করে একটু জল নিলে একটু ওটাই কিন্তু খাওয়া হয় এখন এই যে আমি একটু জল নিলাম এখন এই জলটা খাবো খেয়ে তারপরে হচ্ছে জিয়াকে যাবো খাওয়াতে ওকে খাওয়াবো আর সোনাকে খেতে দেবো ও তো একাই খেয়ে নেবে আর আমার সোনা কি বলতো মানে হিন্দি সিরিয়াল দেখতে খুব ভালোবাসে কার্টুন তো ভালোবাসেই বাচ্চারা সেই সাথে আমি যে কালার্স দেখি কালার্সের অনেক মানে সিরিয়াল দেখতে খুব ভালোবাসে ও যখনই ওর বোন না দেখে মানে টিভিটা তো জিয়া মোবাইল দেখছে বা জিয়া দেখছে না টিভিটা তখনই ও মানে কালার্সের যে সিরিয়ালই হোক সেটা চালিয়ে নিয়ে বসবে দেখার জন্য সিরিয়াল দেখতে খুব ভালোবাসে আর বোন যখন থাকে তখন তো কার্টুন দেখতেই হয় বাধ্য হয়ে ফুল স্পিডে চালিয়েছে তো যাই হোক চলো তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো তো বন্ধুরা দেখো জিয়াকে খাইয়ে আমি সবে খেতে বসেছি তখন উনি হাজির হয়ে গেছে মানে চিমনি পরিষ্কার করতে চলে এসেছে আর আমি মানে ফোন করেছিল আসবে কিন্তু মানে কখন আসবে সেটা বলেনি তো আমি খেতে বসেছি আর ঠিক সেই মুহূর্তে এসেছে তো যাই হোক খাবারটা ঢাকা দিয়ে রেখে ওনাকে সব দিয়ে নিলাম মানে যা যা লাগে পেপার তারপরে কেরোসিন তেল থাকলে কেরোসিন তেল আজকে আমাদের আমাদের ঘরে না কেরোসিন তেল থাকে না তাই জন্য হচ্ছে তারপিন তেল আছে ওইটা দিয়েছি কি করব না থাকলে তো তারপিন তেল ছিল ঘরে সেটাই দিয়েছি আর কসবাই তারপরে একটু সুতির কাপড় এগুলো দিতে হয় আর কি তো এগুলো দিলাম এটা হলো সেকেন্ড মানে সেকেন্ড বার পরিষ্কার করছে ওনারা তো 3 বার করবে এটা হলো সেকেন্ড বার আর প্রথমবার যে পরিষ্কার করে দিয়েছিল চিমনিটা সত্যি সেই ছেলেটা খুব সুন্দর পরিষ্কার করে দিয়েছিল কিন্তু মানে এই যে ইনি করছে ইনি আবার অতটা মানে ভালো করেনি আমার পছন্দ হয়নি তৃতীয়বারের বেলা বলল যে একটু সমস্ত খুলে ঠুলে বেশ ভালো করে পরিষ্কার করে দেবে সেরকমই আর কি বলেছে দেখা যাক কতটা কি করে তো যাই হোক আমার খাওয়ার হলো না চিমনিটা পরিষ্কার করে দিয়ে চলে গেলে তারপরে আর কি খাবো আর সোনা জিয়া টিভি দেখছে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে জিয়াকে এখন ঘুম পড়াবো জিয়া খালি গায়ে কারণ যা গরম পড়েছে বোঝোই তো বাচ্চা মানুষ প্রচণ্ড ঘামে মানে মাথা দিয়ে অলরেডি টুকটুক করে জল পড়তেই থাকে ওর এত দুষ্টুমি করে না আর সারাদিন দৌড়াদৌড়ি লাফালাফি করতে থাকে একবার এ ঘর একবার ও ঘর তার মধ্যে দিদির সাথে মারামারি করা আছে তো সব কিছু মেনটেন করতে তো একটু পরিশ্রম হয় বলো ওই কারণে প্রচণ্ড ঘেমে যায় তো যাই হোক মানে ওই জন্য মানে গেঞ্জিটা খুলে দিয়েছি পুরো ভিজে গেছিলো স্নানের পরে পরিয়েছিলাম আন্টি এসেছিলো তখন দেখি পুরো ভিজে গেছে তারপরে খুলে দিয়েছি যাই হোক খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন ঘুমাবো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে তোমরা দেখতে থেকো সাথে থেকো গুড ইভিনিং বন্ধুরা আর দেখতেই পাচ্ছ বৃষ্টিটা দারুণ উপভোগ করছি খুব সুন্দর মুহূর্ত যাকে বলে মানে বছরের প্রথম ঝড় বৃষ্টি হচ্ছে তবে মানে খুব একটা হয়নি 10-12 মিনিট মতন একটু হয়েছে তো দারুণ এনজয় করছি খুব ভালো লাগছে বৃষ্টির মধ্যে হাত দিয়ে থাকতে আর মানে পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে একটু বেশ ভালো লাগছে বছরের প্রথম ঝড় বৃষ্টি বন্ধুরা পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে
যাক গরম, মানে টেকা যাচ্ছিল না। সেখানে যদি একটু আধ ঘন্টা মুষলধারে বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো আর হলো না। ওই 5 মিনিট মতন একটু বৃষ্টি হলো, আর একটু 2-3 মিনিট একটু হাওয়া হলো, তারপরে আবার কমে গেল। তো ভাবলাম একটু বৃষ্টি হচ্ছে, বেশ মানে মনে একটু শান্তি এসেছিল। যা গরম, গরমে আর মানে টেকা যায় না, পারা যায় না, ভীষণ গরম পড়েছে ভীষণ। আর শোনা কি জোরে টিভি চালিয়েছে, দেখো এখান থেকে কষ্ট শোনা যাচ্ছে। এত যখনই টিভি চালিয়ে দেখবে এরকম জোরে জোরে টিভি চালিয়ে দেবে, ফুল স্পিকার দিয়ে দেবে। ওর ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খাচ্ছে। তো আর আমি একটু চা করবো, চা খাবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে নতুন ভিডিও আসে। তারপরে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর সবার কাছে অনুরোধ, প্লিজ তোমরা ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে তারপরে দেখা শুরু করো। তো সবাইকে টাটা, গুড নাইট।